তোমরা যারা যারা ভাবছো মৌসুমি আইল্যান্ড আসবে, কোন সময়টা ভিড় বেশি হয়, প্লেসটা কি সেফ ফর কাপলস, এখানে কি পাওয়া যায়, যাওয়ার আগে কি থাকার জায়গাটা বুকিং করতে হয়, যারা টেন্টে থাকবে বাথরুম কোথায়, মৌসুমি আইল্যান্ড ঘুরতে একটা মানুষের কত টাকা খরচা হতে পারে, চলে এসো মৌসুমি আইল্যান্ড ঘুরতে। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কাপল তোমরা কি মৌসুমি আইল্যান্ড ঘুরতে পারবে? নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আই হোপ তোমরা আশা করছি ভালো আছো। আরো একটা নতুন ধাওয়াকাতার ভিডিও নিয়ে কিন্তু আমি এখন এসে গেছি হচ্ছে নামখানা। আর নামখানা মানেই হচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, হয় বকখালি নয় হচ্ছে মৌসুমি আইল্যান্ড। ট্রেনের হর্ন বেজে গেছে, কারণ এখানে এক রাতের ট্যুর কিন্তু তোমরাও করে নিতে পারো খুব সহজ। নামখানা স্টেশন থেকে বেরিয়ে আপনারাও দেখতে পেয়ে যাবেন অজস্র পরিমাণের টোটো এবং ট্রেন। যখনই তোমরা অনলাইন বা গুগলে যখনই সার্চ করবে, ওখানে বেশিরভাগ দেখাবে কিন্তু লক্ষ্মীকান্তপুর লোকাল। লক্ষ্মীকান্তপুর মানে এটা না যে ওটা নামখানা যাবে না, হ্যাঁ লক্ষ্মীকান্তপুর মানেই হচ্ছে ওই ট্রেনটাতে তোমরা উঠবে, ওই লক্ষ্মীকান্তপুর হয়েই কিন্তু ওই ট্রেনটা কিন্তু নামখানা যায়। আমার কাপল হচ্ছে এই বন্ধু, বন্ধুকে হয়তো তোমরা চেনো, রাহুল হচ্ছে কাপল। হ্যাঁ কাপল, আজকে এর সাথে আমি কিন্তু টেন্টে গোজারবো, ঠিক আছে, সারা রাত আজকে খুব মজা করব, আমরা এনজয় করব। কি ভাই, এনজয়। টোটোতে পার হেড 50 টাকার বিনিময়ে আমরা কিন্তু পেয়ে গেলাম টোটো। এখন কিন্তু নামখানা ব্রিজের ওপর থেকে আমরা কিন্তু চলেছি। প্যাসেঞ্জার বেশি হলে তো খুবই সস্তাতে তোমরা হয়ে যাবে, চলে যেতে পারবে। আমাদের পার হেড 50 টাকা করে পড়েছে, তিনজনে আছি আমরা, 150 টাকা করে যাচ্ছি। এখান থেকে 20 কিলোমিটার অতিক্রম করে আমরা যাবো হচ্ছে পাতিবুনিয়া ঘাটে, এটা হচ্ছে সেই ফেরিঘাট। এখান থেকে কিন্তু আমরা নৌকা করে যাবো হচ্ছে ওই পারে। হাতে গুনে 15টা মিনিট আমরা অপেক্ষা করলাম, 15টা মিনিট পরেই চলে এলো আমাদের নৌকা। আর এই নৌকা করে পার হয়ে আমরা চলে যাবো মৌসুমি আইল্যান্ডে। আপনারা চাইলে বাইকও নিয়ে আসতে পারেন, বাইকে করেও কিন্তু আপনারা মৌসুমি আইল্যান্ড পার হতে পারেন। সো নৌকার উপরে কিন্তু আমরা এখন উঠে গেছি, তো এবার কিন্তু ছাড়া হবে, সবাইকে কিন্তু তোলা হচ্ছে, তারপরে কিন্তু ছেড়ে দেবে, এক্ষুনি বেশিক্ষণ লাগে না। এখানে কিন্তু তোমরা বাইক নিয়ে আসতে চাইলেও কিন্তু আসতে পারো, এখানে কিন্তু বাইক তোলা যায়, তোলার ব্যবস্থা আছে। দেখুন এখানে অনেকগুলো বাইক এখানে উঠেছে এবং নামাচ্ছিল তখন দেখলাম। এখানে এসে মনটা যেন আলাদা রকমেরই একটা উত্তাল হয়ে উঠে পড়েছে। কত সুন্দর নদীর জল বইছে, তার সাথে সাথে এরকম একটা রোদের রোশনির আলো, ফুরফুরে হাওয়া, খুবই একটা প্রাকৃতিক সুন্দর দৃশ্য। দেখতে দেখতে কিন্তু আমরা আস্তে আস্তে পার হয়ে গেলাম ওই পারে। সবাই কিন্তু ক্যাম্পেই যাচ্ছে, বেশিরভাগ হচ্ছে টুরিস্ট, চলো গিয়ে কিন্তু মজা হবে। 10 টাকা দিয়ে নৌকা পার করে এখান থেকে কিন্তু আমরা যাবো হচ্ছে টোটোতে। দেখুন এখানে প্রচুর টোটো দাঁড়িয়ে আছে, তোমরা যেই ক্যাম্পে যাবে সেই ক্যাম্পের নাম বলে টোটোওয়ালারা কিন্তু সেই ক্যাম্পে পৌঁছে দেবে। আমরা যেই ক্যাম্পে যাচ্ছি সেটা হচ্ছে এনজয় পার্ক ক্যাম্প, দীপকদার ক্যাম্প, খুবই চিপেস্ট রেটে পাওয়া যায়। বন্ধুরা আমরা এখন টোটোতে উঠে গেছি, এখান থেকে 25 টাকা করে পার হেড ভাড়া, তোমরা চাইলে এখান থেকে 25 টাকা দিয়ে পার হেড যেতে পারো, কিন্তু 5 জন হলে টোটো ছাড়ে, যেহেতু আমরা 3 জন আছি 40 টাকা, 41 টাকা, 40 টাকা করে ভাড়া পড়েছে, খুব সস্তা। এবং কাপলস তোমরা ফ্রেন্ডলি এবং ফ্যামিলি সবাই কিন্তু এখানে আসতে পারবে। দেখুন মৌসুমি আইল্যান্ড এনজয় পার্ক, এনজয় পার্কে দীপকদার ক্যাম্পে প্রথমে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে কিন্তু মানে স্বাগতম জানালো। এই হচ্ছে ডাব, একদম কচি কচি ডাব, এটা দিয়ে কিন্তু প্রথমে একদম পেটটা পুরো রিফ্রেশমেন্ট হলো এবং পেটটা ঠান্ডা হবে। এরপরে ভুড়িভোজ করবো এবং ক্যাম্পটা চারিপাশটা তোমাদেরকে দেখাবো, কী কী রেট আছে, কী কী ফ্যাসিলিটিস আছে, খাবার দাবারে কী কী আছে দেখাবো। দেখুন এখানে ওয়াশরুম আছে, ওয়াশরুমের ফ্যাসিলিটিস আছে, যারা টেন্টে থাকবে তাদের জন্য কিন্তু আলাদা করে ওয়াশরুম করা হয়েছে, খুব সুন্দর, লেডিস জেন্টস সব কিছুই আছে। এবং কিন্তু এখানে হাত ধোবার একটা বেসিন আছে খুব সুন্দর, এবং হ্যান্ড ওয়াশও কিন্তু এখানে রাখা আছে। যে রুমগুলো আছে এগুলো সব কিছু এসি রুম, দেখুন এই রুমগুলো এসি রুম, আর এদিকে রুমগুলো দেখতে পাচ্ছ নন এসি রুম, এবং টেন্টগুলো হচ্ছে ওই পারে, আমরা থাকবো আজকে টেন্টে। টেন্টে তোমাদেরকে সব কিছু তোমাদেরকে দেখাবো। আর এদিকটা হচ্ছে খাবারের পোর্শন, এখানে কিন্তু খাবার দাবার সব কিছু দেওয়া হয়, এখান থেকে নিয়ে এসে কিন্তু এখানে বসে কিন্তু সবাই খাওয়া দাওয়া উপভোগ করতে পারে। দাদা কেমন আছেন? হ্যাঁ ভালো আছেন, ভালো আছেন, অনেকদিন বাদে দেখা হলো। এখন মানে কেমন চলছে, মানে কেউ যদি বুকিং করতে চায় আগে থেকে তো ফোন অবশ্যই করতে হবে, যেহেতু এখন সিজন আসছে, এখন প্রচুর ভিড় হচ্ছে যেটা দেখতে পাচ্ছি। নাম্বারটা প্রথমে যদি বলে দেন আপনার, কন্ট্যাক্ট নাম্বারটা 9932146588। আচ্ছা ফ্যাসিলিটিস কি কি আছে এখন? ফ্যাসিলিটি বলতে থাকা খাওয়া নিয়ে আমাদের প্যাকেজ, সি সাইড যে ট্রেনগুলো আছে ওটা 900 এবং 1000 দু রকম ট্রেন আছে, অ্যাডভেঞ্চার ট্রেন, ফ্যামিলি ট্রেন, এবং আপনারা যে দোতলায় যে ছাদে যে ট্রেনগুলো দেওয়া আছে ওগুলো আছে 1100 টাকা, রুম নন এসি রুম আছে 1200 টাকা, এসি রুম হলে 1400 টাকা, থাকা খাওয়া নিয়ে প্যাকেজ। খাওয়ার মেনু বলতে আপনারা লাঞ্চে পেয়ে যাচ্ছেন কমপ্লিট এবং আমোদি মাছের ফ্রাই, ডিনারে থাকছে মাটন। আচ্ছা এবার ইভিনিং স্ন্যাক্স, চা বিস্কিট, এবার পরের দিন ব্রেকফাস্ট, এগুলো তো সব কিছুই আছে। সব কিছু নিয়ে আমাদের প্যাকেজ যেটা বললাম, পার হেড পার ডে থাকা খাওয়া নিয়ে আমাদের প্যাকেজ 900, 1000, 1100, 1200 এবং 1400, একদম পুরো হয়ে যাবে। প্যাকেজ সম্বন্ধে আপনাকে বললাম,
নমস্কার, মৌসুনী আইল্যান্ড এনজয় পার্ক, আমি দীপক কইতে। আচ্ছা বলছি, কাপলসরা তো আসতে পারবে, ভ্যালিড ডকুমেন্ট কি কি লাগবে? শুধু আধার আধার কার্ড ক্যারি করতে হবে। রাত্রেবেলা এখানে গান বাজনা বাজে এবং লাইট ফাইট হয়, আলাদা রকমেরই একটা সিন রাত্রেবেলার দিনটা, সেটা কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আস্তে আস্তে বাঁশের একদম পুরোপুরি কিন্তু বাঁশের দিয়ে তৈরি, এই দেখুন পুরোটাই কিন্তু বাঁশের দিয়ে তৈরি, আর এখান থেকে মৌসুনীর দৃশ্যটা দেখতে পুরো আলাদা লেভেলেরই লাগছে। একটু ঘুরতে না ঘুরতেই, দেখতে না দেখতেই আমাদের সামনে এসে গেল দুপুরের খাবার। আর আজকের খাবারে কি কি ছিল একবার দেখে নিন। এখানে দেওয়া হয়েছে হচ্ছে পাঁপড়, আর এখানে তারপরে যেটা আছে সেটা হচ্ছে এই আমোদি মাছের ভাজা দুখানা। এখানে দেখাতে বলবো, এই হচ্ছে আমোদি মাছের ভাজা, পমফ্রেট মাছ, এই হচ্ছে সেই পমফ্রেট মাছ, আপনাদেরকে দেখা, এরকম পমফ্রেট মাছের ঝাল, মানে সবজি তৈরি করা হয়েছে কত সুন্দর। আর এখানে হচ্ছে ডাল, টেবিলের মধ্যে আছে সেটা হচ্ছে এখানে চাটনি, চাটনিও কিন্তু এখানে পাঁপড়ের সাথে লাস্টে প্রোভাইড করা হয়। সুন্দর ডালটা করেছে, মুসুরি ডাল, এই দেখুন এরকম ডাল। একটুখানি ডাল নিয়ে নিচ্ছি, হা হা হা, এই ডাল ধরে নিলাম, আর সাথে রাইস একটুখানি মাখিয়ে নিলাম, মাখিয়ে ট্রাই করা যাক, দারুন। এই যে ডালটা ওনারা যেটা প্রোভাইড করেছে এটা হচ্ছে মুসুরি ডাল, একটু মিষ্টি মিষ্টি, খেতে কিন্তু বেশ ভালো লাগছে, এই ভাতের সাথে কম্বিনেশনটা কিন্তু বেশ জমেছে কিন্তু ইয়ার। এখানে পটল আছে, ছোলা আছে, আলু আছে, দেখতে পাচ্ছি এই ভেজটা, একটুখানি ভেজ নিলাম, এই ভেজটা নিয়ে খেয়ে দেখি। এটা একটুখানি ঝাল ঝাল টাইপের, খেতে কিন্তু বেশ ভালো, একদম ঘরোয়া পরিবেশে যেরকম রান্নাবান্না হয় সেরকম পরিবেশে রান্নাবান্না, খেতে কিন্তু বেশ ভালো লাগছে। সাথে এরকম মুচমুচে মচমচে আমোদি মাছের ফ্রাই, মানে ভাজা, সালাড খায় টমেটো, একটাই বড় ইয়ার বিগেস্ট সাইজ আমি দেখলাম, হিউজ বড় একটা সাইজ। এ হচ্ছে গ্রেভি, প্রথমে দেখি গ্রেভিটা, টমেটো দিয়ে জিরে দিয়ে খুব ভালো সুন্দরভাবে কিন্তু কষিয়ে এই ঝোলটা গ্রেভিটা তৈরি করা হয়েছে, যে ক্ষেত্রে খেতে ভালো লাগছে, ঝাল যেটাকে বলা হয়, অনেকে আমরা খেয়ে থাকি। এই ঝালের গ্রেভিটা নিলাম, কাঁচা লঙ্কা দিয়ে করা হয়েছে, এই ঝালের গ্রেভিটা নিলাম, নিয়ে এই দেখুন কাঁচা লঙ্কা বললাম না, এইরকম কাঁচা লঙ্কা এরকমভাবে স্লাইস করে কেটে দেওয়া হয়েছে, নিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি ভাতের সাথে, মাখিয়ে ট্রাই করা যাক। সাদা, এই দেখুন ফ্রেশ মাছ, ও সাদা, এই মাংসর মতন কিন্তু বেরিয়ে এলো, খাওয়া যাক, একদম সাদা ধপধপে এই মাছ। এই হচ্ছে মাছের স্ক্রিনটা, চামড়াটা দিয়ে একটুখানি ভাতের সাথে গ্রেভির সাথে মাখিয়ে এবার একটুখানি খাওয়া যাক, অসাম। দিগন্তের ওপারে চারিদিকে জলগুলো কিন্তু অসাধারণ ভাবে বইছে, আর চারিদিক অন্ধকার হয়ে এসেছে, আর তার সাথে সাথে কিছুক্ষণ পরে জ্বলে উঠবে কিন্তু এই এনজয় ক্যাম্পের ফুল লাইট গুলো, আর তার ভিউ গুলো দেখতে কিন্তু অসাধারণ লাগবে। সন্ধ্যে হতে হতে জ্বলে উঠলো চারিপাশে রঙিন রঙিন আলো, এবং সাথে সাথে পেয়ে গেলাম আমরা চা, মুড়ি এবং ভেজ পকোড়া। তার সাথে সাথে শুরু হয়ে গেল চিকেন বারবিকিউর প্রিপারেশন। দেখুন এটা কিন্তু প্যাকেজের মধ্যে নয়, এটা আলাদা আপনাদের অর্ডার দিতে হবে। সেই চিকেন বারবিকিউ, এটা তোমরা এখানে আসলে বললেই কিন্তু ওনারা কিন্তু বানিয়ে দেবেন প্রত্যেক দিন, মানে প্রত্যেকটা ট্যুরে বা প্রত্যেকটা ইভেন্টে কিন্তু এই পকোড়া, বারবিকিউ পকোড়া কিন্তু রেডি করা হয়। তোমাদেরকে দেখাবো চিকেন লেগ পিস, তোমরা রুটি চাইলে রুটি ট্রাই করতে পারো, এবং ভাত চাইলে ভাতও খেতে পারো। তো আমরা যেহেতু ভাত অর্ডার দিয়েছেন তো সেক্ষেত্রে ভাতই দিয়েছে, দেখাতে পারছি। এটা হচ্ছে একটা বাঁধাকপি দিয়ে আলু দিয়ে একটা তরকারি করা হয়েছে, ভেজের একটা তরকারি করা হয়েছে, যেটা মেন জিনিস সেটা হচ্ছে এই হচ্ছে মটন কষা, লাল লাল ঝাল ঝাল মটন কষা কিন্তু তৈরি করা হয়েছে, আর সাথে গ্রেভি। এই দেখুন এই হচ্ছে মাটনের আলুগুলো, আর এরকম সাইজের কিন্তু মাটন আছে অনেকগুলোই, এই দেখুন এরকম একটা রিয়াজি মাটন দেখতেই পাচ্ছি আমরা। খাবার দাবার তো বেশ ভালো, এনজয় ভালো, সব কিছু ভালো, এখানে পরিবেশও ভালো। তোমরা একবার যদি এখানে না আসো তাহলে বুঝতে পারবে, অনেকেই হয়তো ভাবছো ভিডিও দেখে আসবো আসবো আসবো, আশা হচ্ছে না, একবার চলে আসো চট করে, এসে তোমরা এনজয় করে যাও। এই এনজয় ক্যাম্পে এসে তোমরাও কিন্তু বেশ ভালোভাবে এনজয় করতে পারবে। আর একটুখানি নিই, এই হচ্ছে আলু, আলুগুলো কিন্তু একদম প্রপার সেদ্ধ হয়েছে, বাঁধাকপিগুলো ভালোভাবে সেদ্ধ করে কিন্তু তৈরি করা হয়েছে, যেরকম তৈরি করে সিম্পল সেরকমই কিন্তু রান্না করা হয়েছে। এখানে এই মাটনের গ্রেভিটা ভাতের ওপরে দিলাম, আ হা হা, একদম কষানো মাটন। এই হচ্ছে আলু, এরকম একটা আলু, ও আলু একদম পুরো গলে গলে ছেড়ে ছেড়ে পড়ে যাচ্ছে,
এই ডিনারটা বস সেরা ছিল, বলতে পারবো না ইয়ার, বাড়ি অবধি গেলেও কিন্তু মুখে লেগে থাকবে সত্যি। মাটনের একটা আলাদা রকমের একটা গন্ধ, সেরকম একটা খাওয়া হয় না, মাসে একবার দুবার খাওয়া হয়, সবসময় তো খাওয়া হয় না। তো এখানে এসে আবার কিন্তু ট্রাই করলাম এই মাটন, বেশ ভালো লাগলো। এটা কি প্রপার সেদ্ধ হয়েছে তোমাদেরকে দেখাবো, একদম ওয়েল কুকড হয়েছে ইয়ার, এমনি হাত দিয়ে এমনি করে টানলেই কিন্তু ছেড়ে যাচ্ছে। এই দেখুন ভালো কিন্তু প্রপার ওয়েল কুকড করা হয়েছে, তার মশলা কিন্তু পরিপূর্ণভাবে ঢুকেছে। রুটির সাথে যারা খেতে ভালোবাসে মটন তারা অবভিয়াসলি রুটিটা পছন্দ করবে। দেখা হবে কাল সকালে। গুড মর্নিং অল অফ ইউ, শুভ সকাল। এই দেখুন এই হচ্ছে সেই দৃশ্য, একদম কত ক্লোজ জল দেখুন, এখন জোয়ার কতটা জল উঠে এসছে ওপর অবধি। টেন্টের মধ্যে থাকা ক্যাম্পেনিং করার অনুভবটাই আলাদা, কারণ রুমে আমরা সচরাচর সব জায়গায় থাকি, বাড়িতে থাকি, এখানে থাকি, ওখানে থাকি। সকাল হতে না হতেই আমাদের টেন্টের সামনে পৌঁছে গেল গরম গরম চা এবং বিস্কুট। সকাল সকাল ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, রাহুল ভাই উঠে পড়েছে দেখতে পাচ্ছি অলরেডি। রাহুল ভাই রাত্রের ঘুমটা কেমন হয়েছে? বিশাল ঘুম হয়েছে সত্যি, পুরো একেবারে চোখ মুখ খুলে গেছে দেখে তো বুঝতেই পারছি। আসলে ভালো ঘুম হয়েছে, বিশাল ঘুম হয়েছে। আর রাহুলের আমি এখন নিয়ে নিয়েছি সকাল সকাল মর্নিং এ কিন্তু প্রোভাইড করেছে চা, একটুখানি চিয়ার্স করছি একদম পরে চায়ের চুমুকটা দেওয়া যাক। এবার আমরা তোমাদের একটা সাইট সিন দেখাবো ক্যাম্পের ঠিক সামনে, তোমরা ওখানে গেলে ফটোশ্যুট করতে পারো, ঘুরতে পারো, খুবই সুন্দর একটা জায়গা ম্যানগ্রোভ, সেই জায়গাটা গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ক্যাম্প থেকে একটুখানি বেরিয়ে আসতে হবে তোমাদেরকে, বেরিয়ে আসলে এরকম একটা ঢালাই রাস্তা পাবে ছোট, তার ঠিক অপোজিট সাইডে দেখবে আরেকটা রাস্তা চলে যাচ্ছে, ঠিক এই রাস্তা দিয়ে তোমাদেরকে সোজা যেতে হবে। এই নিস্তব্ধ নীরবতার মাঝখানে আমরা ম্যানগ্রোভের জঙ্গলের দিকে আস্তে আস্তে কিন্তু এগোচ্ছি, বেশি না, 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স হেঁটে হেঁটে আমরা যাচ্ছি। প্রাকৃতিকটা খুব সুন্দরই আর এখানে কোনো নিস্তব্ধতা, এখানে কোনো আওয়াজ পলিউশন সেরকম কিছু নেই, একদম ফ্রেশ অক্সিজেন, তার মাঝখান থেকে এরকম একটা অনুভূতি দেখুন, গ্রামের মতন একদম একদম আল ছুঁয়ে ছুঁয়ে, একদম আল বেয়ে বেয়ে কিন্তু আমরা হেঁটে চলেছি। আর দুপাশে পুকুর দেখুন, জল ভরা দুপাশে পুকুর, মানে সেরকমভাবে কোনো চার্জেবল না, ফ্রি অফ কস্টে কিন্তু তোমরা এখানে ফটোশ্যুট অ্যান্ড ছোটোখাটো শুটিং ফুটিং বগেরে করতে পারো তোমরা। দেখুন কত সুন্দর অসাধারণ একটা দৃশ্য, ওইদিকে সান অলরেডি রাইজ হয়ে গেছে, অনেক পর্যটক আছে তারাও কিন্তু এখানে ব্যস্ত ছবি তুলতে, গল্প করতে এবং জলের মধ্যে দাঁড়িয়ে জলকে ছোঁয়া থেকে নিয়ে সব কিছু কিন্তু এখানে তোমরা করতে পারবে। এটা সম্ভবত বালি হবে, প্রচণ্ড পরিমাণে নরম, এখানে পা দিতে এরকমভাবে দেবে যাচ্ছে, জাস্ট তোমাদেরকে দেখা, এই দেখুন দেবে যাচ্ছে। এখানে হয়তো কাঁকড়া দেখা মিলতে পারে বিকালবেলার দিকে, এখানেই হয়তো লাল কাঁকড়া বা কাঁকড়া থাকে এই জায়গাটাতে আমার যতটুকু মনে হচ্ছে, কারণ এখানে দেখুন ছোটো ছোটো ছিদ্র আছে যেগুলো দেখে মনে হয় যে কাঁকড়াতেই ছিদ্রগুলো করেছে। ওই কিনারা থেকে তোমরা এই পুরোটাই, এখান থেকে নিয়ে এই পুরোটাই একদম সেই ওখান অবধি কিন্তু তোমরা ফুল অফ এনজয় কিন্তু করতে পারো। ম্যানগ্রোভ গাছটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই, এই হচ্ছে সেই ম্যানগ্রোভ গাছ, আপনারা চাইলে কিন্তু এখানে স্নানও করতে পারেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এনজয় পার্কের রুমগুলো যেগুলো আছে কাপল ফ্রেন্ডলি রুম সেগুলো দেখিয়ে দিচ্ছি, বা ফ্যামিলিও তোমরা থাকতে পারো, খুব সুন্দর একটা রুম। এই হচ্ছে সেই রুমের ভেতরের জিনিসটা দেখুন, এখানে পর্দা লাগানো আছে, অল আউট লাগানো আছে মশার জন্য, আর এখানে বোর্ড আছে কত সুন্দর, এবং এটা হচ্ছে পুরোপুরি এসি রুম দেখুন, এসি রুমের ওপরে কিন্তু এসি লাগানো আছে, এবং এসির রিমোটটা তোমাদেরকে দেখি, এই হচ্ছে সেই এসির রিমোট। ওয়াশরুম একদম কিন্তু ওয়াশরুমের জন্য কিন্তু বাইরে যেতে হবে না, তাই তো দাদা, বাইরে যেতে হবে না। আচ্ছা ভেতরে কিন্তু তোমরা ওয়াশরুমের ব্যবস্থা আছে, আর এখানে একটা আয়নার মতন আছে যেখানে কিন্তু তোমরা এখানে চুল টুল আচাড়তে পারবে, হ্যাঙ্গিং প্লেস আছে যেখানে কিন্তু তোমরা জামা কাপড় রাখতে পারবে, একদম খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। স্নান করার জন্য বেসর থেকে নিয়ে তার গরম জলে স্নান করতে গেলেও সেটাও কিন্তু এখানে ব্যবস্থা করা আছে, সব কিছু ফ্রেশ অ্যান্ড ওয়েল। রুম দেখতে দেখতেই আমাদের সামনে চলে এলো হচ্ছে সকালের ব্রেকফাস্ট, যেটা কিনা ছিল লুচি তরকারি এবং একটা করে ডিম। এই দেখুন একটা করে ডিম সেদ্ধ দেওয়া হচ্ছে, তোমরা চাইলে ডিমের পোচ যদি চাও সেক্ষেত্রে আলাদাভাবে বললে কিন্তু সেক্ষেত্রে ডিমের পোচও কিন্তু এখানে ব্যবস্থা আছে। লুচি নিলাম, ওয়াও, আর সাথে একটুখানি তরকারি নিলাম, নিয়ে খাওয়া যাক। এদিকে শুধু বেয়ে আসছে হচ্ছে সমুদ্রের জলের আওয়াজ, একবার তোমাদেরকে দেখাবো, এই হচ্ছে সেই সমুদ্রের জলের আওয়াজ। এখন চলছে জোয়ার, তার কার্ড তোমাদের ক্যারি করতে হবে, সেক্ষেত্রে ম্যারিড আনম্যারিড কাপলসের কোনো অসুবিধাই নেই, তোমরা এখানে এসে থাকতে পারো, এখানে কিন্তু তোমরা ড্রিঙ্কস পেয়ে যাবে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, সেটা লিগ্যাল, বাট একটা নির্দিষ্ট জায়গার মধ্যে তোমাদেরকে খেতে হবে যাতে কোনো রকম ভায়োলেন্স না হয়। একটা জিনিস আমার দেখে যেটা ভালো লাগলো দীপক দাদা যেটা বললেন, কারোর বার্থডে, কারোর অ্যানিভার্সারি অর এনিথিং, কোনো কিছু যদি তোমরা সেলিব্রেট করতে চাও সেই ক্ষেত্রে এখানে কিন্তু সেলিব্রেটও কিন্তু তোমরা করতে পারো। তো দর্শক বন্ধুরা, আই হোপ তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমাদের পাশে থাকো, এইভাবে সাপোর্ট করো, দেখতে থাকো অ্যালিস ফুডি ইউটিউব চ্যানেল, আর দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী আরও একটা নতুন ধামাকাদার ভিডিওর সন্ধানে। বাই।
Thank you.